আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জানুয়ারি 2024 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এটি একটি বিশাল নিয়োগ বলতে পারেন আপনারা। 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 সহকারী স্টেশন মাস্টার, বেতন গ্রেড 15, মূল বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 417টি, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা সহকারী স্টেশন মাস্টারের জন্য, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সহকারী স্টেশন মাস্টার পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2টি পদ হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, বেতন গ্রেড 17, বেসিক বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের সংখ্যা 134টি, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে, ন্যূনতম এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদে আবেদন করতে পারবেন না পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা। এই 4টি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা রয়েছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর প্রার্থীর বয়স 18 জানুয়ারি 2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা রেলওয়েতে 20 বছরের বেশি চাকরি সম্পন্ন করেছেন স্থায়ী পদে, তাদের সন্তানরা পোষ্য কোটাধারী হবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ হ্রাসবৃদ্ধি হতে পারে, অর্থাৎ পদ সংখ্যা বাড়তে পারে আবার কমতেও পারে। লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। আর প্রার্থী অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 18 জানুয়ারি 2024 সকাল 9 ঘটিকা থেকে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 ফেব্রুয়ারি 2024 বিকাল 4 ঘটিকা পর্যন্ত, এবং আবেদন অনলাইনে পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি সহকারী স্টেশন মাস্টার পদে আবেদন ফি 200 টাকা, টেলিডক চার্জ 23 টাকা, অর্থাৎ টোটাল 223 টাকা পড়বে। এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদে আবেদন ফি 100 টাকা ও টেলিটক চার্জ ফি 12 টাকা, এই টোটাল 112 টাকা আবেদন ফি। আবেদন ফি অনলাইনে আবেদনপত্রের 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। আর অন্যান্য যে তথ্যাবলী রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন, দেখে নিয়ে আবেদন করতে পারবেন, যদিও আবেদনের অনেক সময়সীমা রয়েছে। ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আলোচনা করব সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদের কাজ কী ও সহকারী স্টেশন মাস্টার পদের কাজ কী ও তাদের বেতন ভাতা নিয়ে আলোচনা করব। আর ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।